আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে এখন হচ্ছে সকাল, তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে সকাল। আর এখন আজকে হচ্ছে আমার আপুর জন্মদিন, মানে আমার বড় বোন, আমার আপু হয়, আপুর জন্মদিন। তো ওর জন্মদিনের সকালবেলা এটা, তো এটা হচ্ছে পার্ট ওয়ান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে পাশে থাকা বেল আইকনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। তো এখানে হচ্ছে আম্মু পায়েস রান্না করছে, তো একটু মিষ্টি মুখ করবো জন্মদিনের দিন। তো এই জন্মদিনের দিন আমরা কোনো কেক কাটবো না, কারণ কেক কাটতে হয় না মুসলমানদের, হাদিসে বলা আছে। তো আমরা তো আগে কাটতাম, আমরা জানতাম না আগে, ছোটো ছিলাম তখন। আর এখানে হচ্ছে আমার পায়েস ই করছে, দুধ দিয়ে কি হচ্ছে কি বলে দারচিনি এলাচ দিয়ে পায়েসটা রান্না করছে। আর চিনি দিয়ে দিচ্ছে আমার একটা মেজারমেন্ট কাপের সাহায্যে। প্লিজ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমরা এটা হচ্ছে পার্ট ওয়ান, আর পার্ট টু দেখতে কিন্তু ভুলবে না। আমাদের এরকম আরও সব ভিডিও পেতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চেক করে নিও। আর এখানে হচ্ছে আমু পায়েসটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে আমু বেড়ে নিচ্ছে। এতে বেড়ে নেওয়া হয়ে গেছে, দুইটা বাটিতে বেড়ে নিয়েছে, কারণ একটা বাটিতে হয়নি, আর একটা বাটি লাগবে, তো একটা বাটিতে বেড়ে নিয়েছে। তো এখন হচ্ছে এই কাঁচের বাটিটাতে আমু কিশমিশ দিয়ে লিখবে মেঘা, কারণ আমার বোনের নাম মেঘা, তাই আম্মু মেঘা লিখে নেবে। তো এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আম্মু একটা কিশমিশের সাহায্যে কিন্তু লিখে নিয়েছে মেঘা ডিজাইন করে। আর এখন হচ্ছে আপনারা দেখতে পারবেন আম্মু হচ্ছে এখানে মাংস রান্না করবে। এটা হচ্ছে গরুর মাংস, আম্মু কেটে রেখেছিল আগেই। আর এটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা, কারণ বিরিয়ানি রাসটা রান্না করবে। আর এখানে হচ্ছে আম্মু মশলা জাতীয় যেগুলো জিনিস সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছে, পেঁয়াজ তেল এগুলো নিয়ে নিয়েছে। তো মশলাটা মাখাবে, মাখিয়ে তারপর এই মশলা মাখাবে না, মাংস মাখাবে, মাখিয়ে তারপর রান্না করবে মাংসটা। এখানে দুটো দারচিনি আমু দিয়ে দিল আর এলাচ। তো মশলাগুলো যে দিয়েছে সেগুলো আর আপনাদের দেখায়নি, ভিডিওটি বড় হয়ে যাবে, তা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর আমাদের পাশে থাকবেন। আমাদের পাশে থাকতে থাকতে আপনাদের আমাদের ভিডিওটা অনেক ভালো লেগে যাবে, যদি না ভালো থাকেন আমাদের পাশে থাকেন, ভালো লেগে যাবে। আর এখানে হচ্ছে আম্মু লাই কি বলে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, আর এই লবণ আম্মুর যেগুলো লাগবে মাংস করার জন্য, মাংসটা মাখাবে এগুলো মশলা দিয়ে, আর তেজপাতা বলে এটাতে, তো এটা দিয়ে দিল আম্মু ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছে। তো একটা জন্মদিনের দিন কিন্তু মাংস বা বিরিয়ানি যেগুলো বলে খিচুড়ি পোলাও এগুলো না হলে কিন্তু দিনটা জমে না সুন্দরভাবে। তো একটা ভালো দিনে মাংস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এই তো আমরা এখন মশলাগুলো হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছে, এখানে হাত দিয়েই নাড়িয়ে নিচ্ছে। তো এখন দিয়ে দেবে মাংসগুলো যে কেটে রেখেছিল আমু সেগুলো দিয়ে দিচ্ছে। আমি এইভাবে ছোটো ছোটো করে মাংস কেটে ফ্রিজে রেখে দেয়, পর আর কাটতে হয় না, পর শুধু ধুয়ে নেয়, ধুয়ে তারপরে যে এখন কিন্তু এখানে দিয়ে দিচ্ছে প্রেশার কুকার, এটাকে বলে প্রেশার কুকার, আশা করি এটা সবাই জানে এটার নাম। তো আম প্রেশার কুকার এখন মাংসটা দিয়ে দিয়েছে, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে। এর মধ্যে আমু একটু লেবু দিয়ে দিচ্ছে, তো আমু লেবু এইখানে কিন্তু লেবু দিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে আপনার দেখতে পারবেন আমু চুলায় দিয়ে দিয়েছে প্রেশার কুকারটা, এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে, এখন এটা হতে থাকবে। তো আমু এখনও ম্যাচ দিয়ে চুলাটা জ্বালিয়ে নিচ্ছে, তো প্রায় কিন্তু হয়ে এসেছে। তো এই যে এখন কিন্তু অনেক ধোঁয়া উঠছে, বলো করছে কি বলে, এখন আমু একটু নাড়িয়ে দেবে, কষিয়ে নেবে কি বলে আমি জানি না, নাড়িয়ে নিচ্ছে। প্লিজ যদি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে হবে।
তো আমা এখন মাংসটা দেখবে সিদ্ধ হয়েছে কিনা, খুব গরম, আমি একটু ফুদিয়ে ফুদিয়ে দেখছে, দেখে সিদ্ধ হয়েছে, আবার একটু করতে দিয়েছে হয়তো, আমি জানি না। এখানে হচ্ছে আমার এখন বিরিয়ানি রান্না করবে, তার জন্য এখানে আমু যতটুকু যত লাগবে মেপে আমু চাল দিয়ে দিচ্ছে। এখানে এটা হচ্ছে রাইস কুকারের ইয়ের মধ্যে পটের মধ্যে আমু চালটা দিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছে আমু, কারণ চালের মধ্যে অনেক একটু ময়লা থাকতে পারে, ধুয়ে নিয়েছে। আর এখানে পানি দিয়ে দিচ্ছে মেপে দেখলো, তো এখন একটু এর মধ্যে এলাচ দিয়ে দিচ্ছে, আর একটু বাটা কি রসুন বাটা যেগুলো লাগবে, আর লবণ এগুলো দিয়ে দিচ্ছে আম্মু, আর এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছে, কারণ এখানে হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করবে, আপনারা দেখতে পারবেন, তাই বলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই যে এখন আম্মু হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছে, এখন এখানে হচ্ছে ডিম সিদ্ধ করবে আম্মু চুলার মধ্যে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে এই যে এই মাংসগুলো যে আছে, এই মাংসগুলো এখন এর মধ্যে হয়ে গেছে, মাংসগুলো এখন এই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছে। বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে আসেনি, আর একটু করতে দিবে, কারণ মাংস দিয়ে দিয়েছে, আবার ভালো করে ই করে নেবে। এই যে দিয়ে দিল আম্মু, এখানে হচ্ছে আম্মু ডিম সিদ্ধ করছে বিরিয়ানির সাথে, ডিম খেলে কিন্তু অনেক মজা লাগে, ডিম সিদ্ধ করা হয়ে গেছে আম্মুর। আর হোটেল বা রেস্টুরেন্টে যেটা বলে বিরিয়ানি যদি আপনার অর্ডার করেন ডিম পাবেন, ডিম দেয়। এই যে ডিমগুলো সিলিয়ে নিয়েছে, আর এইখানে কড়াইয়ের মধ্যে আম্মু চুলাটা জ্বালিয়ে নিল, কড়াইয়ের মধ্যে এখন একটু তেল দিয়ে দিবে, আম্মুর পরিমাণ মতো তেল দিয়ে দিল এখানে। তো এখানে কী রান্না করবে আপনারা দেখুন, দেখে থাকুন কী রান্না করে আম্মু, দেখা যাক চলুন। ও এখানে হচ্ছে ডিম যে সিদ্ধ করে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে, তো এখানে হচ্ছে পাঁচটা ডিম আছে, একটা আমার বাবার, একটা আমার, একটা হচ্ছে আপুর। এই তো এখানে কিন্তু ডিমটা একটু ভেজে নিয়েছে আম্মু তেলের মধ্যে, এই তো এই কালারটা কিন্তু একটু অন্যরকম এসেছে, তো এটা এখন নামিয়ে নিবে। এই যে ভেজে নিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে দেখতে, আর এরকম কিন্তু খেতে অনেক মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর ডিম এমনি সাদাও খাওয়া যায়, আমি একটু ভেজে নিল। এই যে বিরিয়ানি কিন্তু হয়ে গেছে আমাদের বিরিয়ানি, তো আমরা এখন খেতে বসবো দুপুরের খাবার, তো আমরা খেয়ে নিই আজকে ভিডিও, এই পর্যন্ত এই পার্ট টু দেখতে ভুলবেন না, তো পার্ট টু নিয়ে আসবো আপনাদের সামনে, তো সে পর্যন্ত সবাই একটু অপেক্ষা করুন, পার্ট ওয়ানটা দেখতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।